দু জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। একটু বলি আমি, একটা প্রথম আমি প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যাই, তো প্রথমে চেষ্টা করেছি যে সহজ কিছু গাছ দিয়ে স্টার্ট করি। সুপ্রিয় দর্শক, এক চিলতে বাগানে আপনাদের সকলকে স্বাগত। আর মন ভালো করা একটা বাগান, মন ভালো করা এই কারণে যে বাগানে যখন আসি ভিডিও করতে, তখন ফলটা ফুলটা সবটাই দেখতে চাই, কিন্তু যে বাগানে সবজি থাকে ফল থাকে সেই বাগানের আকর্ষণটা যেন আরও একটু বেড়ে যায়। তো আজকে ঠিক এইরকমই এক চিলতে বাগানের মতো ছোট্ট একটা ছাদ, আর সেই ছাদে কি নেই, ঠিকই বলছি বন্ধুরা, কি নেই, সব কিছু আছে। তো আজকে আপনাদের জন্য সেই সব কিছু নিয়ে যিনি বাগান করছেন তার সাথে পরিচয় করব, আর আপনাদেরকে দেখাবো যে কত ছোট ছাদে ইচ্ছা শক্তি পরিকল্পনা ভালো থাকলে কত ভালো করে বাগান করা যায়। তো চলুন, একদম ছোট্ট পরিসরের মধ্যে কত সুন্দর বাগান আপনাদের হাতে তুলে দিচ্ছেন আপনারা দেখব, আমরা যেমন দেখব আপনাদের দেখাবো, আর সঙ্গে জেনে নেব ছোট ছোট কিছু টিপস দিদি কীভাবে করছেন। কতগুলো হলো দিদি এই ফল? এটা 6-7টা হলো, এই কটা এখন আছে। হ্যাঁ, একদম গাছ থেকে পেরে কচি কচি নিয়ে ঝিঙে ঝাল, ঝিঙে পোস্ত, একদমই তাই, সবই হয়েছে। আর সবজির সাথে সাথে ফল ফুল সবই হচ্ছে, তাই? হ্যাঁ একদম। এটা খেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম একটা হয়েছিল আর এটা সেকেন্ড চলছে। আর সবজি দেখালাম, তার সাথে ফুলও একটু দেখাই দেখিয়ে তারপরে দিদির সাথে একটু পরিচয় করব। লেবুটা কত দিনে? এটা মানে গাছে ধরে আছে 1.5 মাস হলো। না, লেবু গাছটা? লেবু গাছটা 3 থেকে 3.5 মাস। আচ্ছা, এটা আপনার বাড়িতে আসার পর লেবুটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 4-5টা ধরেছিল, ফুল অনেক হয়েছিল, এই একটাই ঝড় ঠড় দিয়ে একটাই টিকে আছে, দেখলাম ঝড়েনি এখনো। তাদের মাপটা একটু বলুন সবাইকে, এটা অবাক করা। 10x12 বোধহয়, 14x12 একটা ছাদ। ইচ্ছা যদি থাকে সেই ছাদে এত কিছু করা সম্ভব, তাই তো? একদম, চেষ্টা করেছি যেন সবাই থাকে, থাকতে পারে। আচ্ছা, সবাই মিলেমিশে যাতে থাকতে পারে, একদমই তাই, ছোট জায়গার মধ্যে। দিদি আপনার নামটা বলুন, আর ঠিক কোথায় এক চিলতে বাগান আজকে আছে সেটা একটু বলুন। নমস্কার বন্ধুরা, আমার নাম তপতি সরকার। আর দাদার নাম বলুন। আমার নাম অসিত সরকার, নমস্কার। এক চিমটে বাগানে আপনাদের স্বাগত জানাই। আর ভালো লাগছে? দারুণ লাগছে, মন ভরে যায়। আমাদের ভালো লাগছে যে এত প্রচেষ্টা দিদি সত্যি মানে অবাক করে দিয়েছেন। এর আগে আমি এসেছি এই বাগানে, কিন্তু এতটা আমি এক্সাইটেড আছি যে এত কিছু দেখতে পাচ্ছি বলে। তখন সব ছোট ছিল অনেক, 1 মাস বয়স ছিল সবার, এখন 3.5 মাস। ছাদ বাগান আছে না, ছাদ অরণ্য হয়ে গেছে? ছাদ অরণ্য, ছাদ অরণ্যই হয়ে গেছে। আর বর্ধমানে ঠিক কোন জায়গাতে? এটা হচ্ছে বর্ধমান রাজগঞ্জ হোমিওপ্যাথি কলেজের একদম উল্টো দিকে আমার বাড়িটা। আর এই কলাবতী কোথায়? কিনা না 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 না, একদমই না, দু জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। একটু বলি আমি, একটা প্রথম আমি প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যাই, তো প্রথমে চেষ্টা করেছি যে সহজ কিছু গাছ দিয়ে স্টার্ট করি, একদম। তো তখন দেখছি যে ছোট যখন বাচ্চা হবে তখন এখান থেকে নেওয়া হবে, তো গাড়ি থামিয়ে একদম সব যন্ত্রপাতি নিয়ে গিয়ে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর একদিন বাইপাস থেকে যাচ্ছিলাম, সেখানেও এরকম একটা অসাধারণ কালার দেখে আমার হাজব্যান্ড গাড়ি থামিয়ে দিল, 4 চাকা দিয়ে বলো দাঁড়াও, দিয়ে ওখান থেকে 2টো গাছ নিয়ে এসছে। 2 জায়গার 2টো গাছ আছে, কিন্তু ফুলগুলো দেখছি একই সাথে মিশে একই রকম হয়ে গেছে। একটা এনেছিলাম পুরো ডিপ লাল, কিন্তু একই রকম সবাই হয়ে গেছে। আচ্ছা, এত ভালোবাসে সবাই সবাইকে, এই হচ্ছে ব্যাপার। এইটাতেই তো আনন্দ না? একদম তাই। আর এগুলো তো একরকমই আছে না? না, এগুলো অনেক রকম আছে। এটার মধ্যে দেখুন একটা অরেঞ্জ কালার আছে, একটা পিঙ্ক আছে, আর এটা এটা আমি এনেছি সেই মেদিনীপুর থেকে, এটা এনেছি এই খামারগাছি থেকে, স্টেশনের পাশে যে থাকে ওখান থেকে পারমিশন নিয়ে 2 খানা ডাল নিয়ে এসে এখন এত হয়েছে, প্রচুর ফুল ফুটছে, খুব ভালো। কেউ করতে পারে, একদম ইজি গাছ। একটা হ্যাঙ্গিং করে রাখা আছে,
একদমই তাই। আমি সব জায়গাতে লাগিয়ে রেখেছি। পদ্ম তো ফুটে গেল নাকি? হ্যাঁ পদ্ম ফুটে গেল, সবাই দেখতে পাবে, অসুবিধা নেই। হ্যাঁ তবে ইনস্টা দেব। ব্যাপারটা হচ্ছে আমি একটুখানি এটা সম্বন্ধে বলি, আমার বাগান করার উদ্দেশ্যই কিন্তু এই লোটাস গার্ডেন নিয়ে আর কি, পদ্ম বাগান নিয়ে। যখন প্রথম আমি শুরু করি তাও ছ মাস আগে থেকে, তখন তো কেউ কারোর সাথে লিঙ্ক নেই, এই এক চিলতে বাগানও আমি বুঝতে পারিনি যে আছে। যাই হোক, কারোর সাথে কারো দেখা হয়নি, তো যাকে যাকে চিনতে পেরেছি তাকে জিজ্ঞেস করতাম, কেউ কিছু বলতে পারে না, পদ্ম ফুলের গাছ পাওয়া যাবে, বীজ পাওয়া যাবে, কেউ কোনো কথাই বলতে পারে না গোটা বর্ধমানে। তারপরে আমি ঠিক করলাম যা হবে, নিজে থেকে মনস্থাপ করলাম আমার হাজব্যান্ডকে বলে যে অনলাইনে আমি শপিং করব, ভুল হোক ক্ষতি হোক যা ইচ্ছে হোক আমি নিয়ে তো দেখি। ইউটিউব দেখে বারবার শিখে নিয়ে তারপর অনলাইনে অর্ডার করলাম। অনলাইনে আমি বীজ থেকে একদম যেমন প্রথম থেকে শিশু থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ করে একদম জন্মানো থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি গাছের বয়স 6 মাস হবে। তো 6 মাসের মধ্যে হঠাৎই একদিন কুড়ি দেখতে পেলাম, তারপরে একদিন ফুল দেখতে পেলাম, সবাই তো দেখতেই পাবে আশা করি, বীজও হয়ে গেল। দেখুন বন্ধুরা, পদ্মটা যখন ফুটেছিল দিদির বাগানে, সেই পুরনো ক্লিপিংস একটু তুলে দিলাম, কুড়ি কুড়ি থেকে ফুল, আর একদম দেশি পদ্ম, আর সঙ্গে মৌমাছি মধু সংগ্রহ করছে। আর এরকম ফুল থাকলে মৌমাছি আসবেই, সম্পূর্ণ প্রকৃতির টান। মানে সত্যি মানে অবাক কাণ্ড। আর এখানে রয়েছে লাল, এখনো ফোটেনি, দেখতে পাইনি, যেটা ফুটে গেল পিঙ্ক ছিল এটা লাল। এখানেও একটা আছে দেখুন, মানে প্রত্যেক চারিদিক থেকে বোধহয় হবে, আমাকে সারপ্রাইজ করছে। পদ্ম করতে চাই কি করবে তারা শুরুতে? খুবই ইজি, প্রথমে তো একটু ভয় লাগে, দেখুন আমার ভয়টা কেটে গেছে, আমি আমার কথাটা বলি। প্রথমে আমারও ভয় লেগেছিল, পাক মাটি ছাড়া নাকি হবে না, বারবার সবাই বলছে। আমার হাজব্যান্ডকে বলার পরে হাজব্যান্ড কিন্তু পাক মাটি জোগাড় করে দিল, যেটা আমাদের পিঙ্ক কালার পদ্ম ফুল সেটাতে পাক মাটি আছে। কিন্তু পরে দেখলাম পাক মাটি কত নিয়ে আসবে, আমাদের তো যাওয়া সম্ভব নয়। ছাদে যারা আমরা বাগান করি, যাদের গ্রামে বাড়ি আছে পুকুর নদীর ধারে, তারা পারে, কিন্তু আমরা সবসময় পারি না। তখন আমি চেষ্টা করলাম যে মাটিটাকে কী করে পাক বানানো যায়। তো মাটিটার মধ্যে আমার গোবর সার, যেটা ভার্মি কম্পোস্ট বলা হয়, আর অনুখাদ্য, আমাদের হচ্ছে মানে এগ্রিকালচার প্রোডাক্ট হচ্ছে অনুখাদ্য, হেগ্রি হিউমিক ও দানা আর কি, সেটা দিয়ে আর গোবর সার দিয়ে আমি মাটি তৈরি করে রেখে দিয়েছি মোটামুটি 10-15 দিন পাক বানিয়ে, তারপরে আমি তার মধ্যে কিন্তু গাছগুলো বসিয়েছি। তো তার রেজাল্ট দেখতেই পাচ্ছেন, এই যেটা আমার টবে, আশা করি ভালোই হবে। এই যে এটা লাল রঙের পদ্ম আছে, আরও গ্রোথ হবে, আরও বড় হবে, জাস্ট ছোট প্রজাতি হিসাবে না করে যেটা পাচ্ছেন সেটাই করছি, নামও জানি না ভালো করে। যে লাল নীল হলুদ সবুজ এক্সপোর্ট ইম্পোর্ট অনেক রকম নিয়েছি বীজ, যা হবে যা হবে। কলা গাছ হচ্ছে, ছোট্ট একটা পাতা হয়েছে, বড় হয়েছে, বড় হচ্ছে, হ্যাঁ ওটাই আনন্দ। এবার দেখুন ফল হবে কিনা সেটাই গাছই জানে, ফল দিলে আনন্দ পাবো। আমি করেছি আঙ্গুর গাছের জন্য, এই যে এই আঙ্গুর গাছের বয়স 3 মাস হতে চললো আর কি আনা থেকে। তো প্রথম 1-1.5 মাস আমি ফেলেই রেখেছি, কিছু দিইনি। এবার দেখুন জায়গা যদি না দিই ও তো বাড়তে পারে না, যেটা আমি ফলো করলাম এক জায়গায় রেখে দিয়েছি, ও ওইটুকুই ছিল 1-1.5 মাস। তারপরে যখন ওকে নেটটা লাগিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, ও বাবা দেখছি তরতর করে বেড়ে উপরে উঠে গেল, আমি নিজেই অবাক হয়ে গেছি যে সত্যি তো তাই, ওর জন্য স্পেশালি জায়গা করা। হ্যাঁ আর এক চিলতে বাগান ফেসবুক গ্রুপে আপনি পোস্টটাও এটাই দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ নিজে হাতে তৈরি করেছি, নিজে হাতে তৈরি ঘর তৈরি করেছি। এটাও এখানে আরো একটা জল বাগান না? হ্যাঁ এখানে আরেকটা আছে, এটার মধ্যে কচুরি পানা আছে, আর জল গোলাপ গ্রুপে যে আছে এই যে দুটো রাখা আছে, আর
গোল্ডফিস্ট কই কার্প রয়েছে এখানে, এখনো পদ্মামি রাখিনি, প্রথমে রেখেছিলাম। খাবারও দেওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ খাবার দেওয়া হয়, দু একবার খাবার দিই। ন্যাচারাল খাবার তো ওরা পেয়েই যাচ্ছে শাওলা, তবু আমি খাবার দিই এক দুবার করে। সবসময় একরকম খাবার তো পছন্দ করে। হ্যাঁ এগুলো তো ফুল এসেছিল তো, সাদা সাদা ফুল আমি পোস্টও করেছিলাম। এটা হচ্ছে তুরান, এই যে ফুলটা দেখছেন এখন দুপুর হয়ে গেছে, এটা অনেক বড় হয় ফুলটা, বেশ দেখতে সুন্দর লাগে, হলুদ কালার। সবজি তো ঝিঙে আগে একবার করেছি শীতকালে, হ্যাঁ ঝিঙে লাউ কুমড়ো গাছ ওইদিকে আছে, গেলে দেখতে পাবেন। এটা একটু দেখান, এটা হচ্ছে কচুরি পানা, দেখুন কি সুন্দর হয়ে আছে। হ্যাঁ এটা হচ্ছে বড় জাতের, হ্যাঁ নরমালটা নয়, জলটা হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই আছে। এই যে এই পাশে হয়েছিল, আমি পোস্ট করেছিলাম, শায়দ এক চিলতে বাগানো হয়েছে। হ্যাঁ অনেক উঁচু, মানে অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আকাশে চলে যাবে। এটা একটা আছে, আর শিম গাছ দেখুন, এটা চার নম্বর বার হচ্ছে। এটা আমি একটু বলি, আমি কিন্তু কিছু করি না, একটু খাবার দিয়েছি, আর যেগুলো শিম হয়ে গেছে গাছপালাগুলো ছেঁটে দিয়ে আবার নতুন করে এই যে ফুল এসেছে। আবার অবশ্য সাইজ ছোট, কারণ এটা শীতকালের তো অনেক গরমে রয়েছে বলে একটু সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু আছে আছে, হ্যাঁ থাকলেই হলো একদম। পেয়ারা, তাই পেয়ারা গাছ, হ্যাঁ পেয়ারা গাছ হচ্ছে বড়। এটা হচ্ছে আমি বলেই নিয়েছি বারুইপুরের পেয়ারা, এখনো হ্যাঁ একটা এসেছিল, মানে নতুন তো, নতুন বলে আমি কাউকে প্রেশার দিলাম। কি মাটি দিয়েছেন? এটার মধ্যে ভার্মি কম্পোস্ট, অনুখাদ্য আর মাটি, আর বেশি কিছু দেওয়া হয়নি। হ্যাঁ অনুখাদ্যটা আমি বেশি পছন্দ করি। এটা হচ্ছে একটা আপেল গাছ, কিছুই পাতা ফাতা ছিল না, এই জাস্ট পাতা আসতে শুরু হয়েছে মনে হচ্ছে। চাপা চাপা চাপা, সুবর্ণ না স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা এই পাশে রয়েছে, এটা হচ্ছে শ্বেত চাপা, দুটো পাশাপাশি রেখে দিয়েছি দেখুন। এই যে আর এটা হচ্ছে অ্যালামুন্ডা সাদা, অ্যালামুন্ডা হ্যাঁ ম্যান্ডিভিলা না কি বলে, সাদা আছে, একটা লালও আছে ওইদিকে, একটা বেগুনি কালার আছে, এখনো ফুল আসেনি, লালটা এসে গেছে কুড়ি। নাকচাপা, হ্যাঁ হ্যাঁ এটা নাকচাপা, এটা কিন্তু ডাল নিয়ে এসে বানানো, চার পাঁচ মাস বয়স হবে, ফুলও তো অসাধারণ। হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল দিচ্ছে, একদম গন্ধ না থাকলো। এটা শিউলি, বারো বছর বয়স, এটা হচ্ছে বলছি বারো বছর বয়সের, যবে থেকে ছাদ হয়েছে প্রথম গাছ আমার শিউলি, আর এইদিকে আছে একটা টগর। এই জাস্ট কিছুদিন আগে মাঝখান থেকে পুরো কেটে, অনেক বড় হয়ে গেছিলো, কেটে দিয়ে নতুন ডাল বেরিয়েছে, আর বারো মাসই শিউলি এটা, বারো মাসই। হ্যাঁ দুটো চারটে করে ফুল হয়, আর যখন সিজন হয় পুরো ভরে যায়। তো বর্ধমানে যারা বারো মাসই করতে চান তারা দিদির সাথে যোগাযোগ করুন, একদম এর চারা পড়ে পড়ে আমি দিয়েছি দুজনকে, হয়েছিল, বীজও রাখা আছে, নিতে চাইলে নিতে পারেন। এই গাছটা তো নাম জানি না, কিন্তু মনে হচ্ছে কুড়ি এসেছে প্রচুর, দেখুন ফুল হবে কি কালার তাও বুঝতে পারছি না, দেখুন অনেক। এর নিচে একটা আছে বেগুনি কালার ফুল হয়, নামটা ভুলে গেছি, এটা সবেদা, হ্যাঁ ফুল চলে এসেছে। এই এই একটা গাছ আছে যে বেগুনি কালার। কি কি দিচ্ছেন পরিচর্যা? তো ওই মাটি সবারই এক আছে, আর মাঝখানে একটু মিক্স খাবার দিয়েছিলাম, আর ওই তরল খাবার, ওই এখন গরমে বাদাম খোল, হ্যাঁ বাদাম খোল দিচ্ছি, আর সবজি পচা জল আছে সেটা দিচ্ছি। দেখুন অনেকে অবাক হবেন, এটা কি দিদি? এটা টায়ার দিয়ে করা, তৈরি করা সাইকেলের, হ্যাঁ সাইকেলের চাকা, রিক্সা রিক্সা ভ্যানের চাকা হবে, একটু বড় আর কি, যাতে ছড়াতে পারে তাহলে সবাই। হ্যাঁ হ্যাঁ একদম, সবাই হয়তো ভাবছেন চাকাটা কিভাবে লাগাবো, তো এটা একটা ভালো আইডিয়া। পিলারের সাথে একটা লোহা ঢালাই করে নিয়ে তার মধ্যে সেট করে বাঁধা আছে দড়ি দিয়ে। আর কত ইঞ্চি ড্রাম এটা? এটা হচ্ছে 60 লিটার বলে, সে 60 লিটারের ড্রাম। কটা গাছ আছে? চারটে, তিনটে তিনটে, হুম তিনটে আছে। কি প্রজাতি? একটা আমি কিনেছিলাম, আর একটা দিয়েছিল দুটো আর কি একজন, তো দুটো যেটা দিয়েছিল সেটা হচ্ছে পিঙ্ক, বাইরে যেমন কালার ভেতরেও একই কালার। আর একটা যে কিনেছি সেটা আমি এখন বলতে পারবো না, না হলে বুগেনভিলিয়া, হ্যাঁ বুগেনভিলিয়া, এটাও বিশাল বড় ছিল, কেটে ছেটে ছোট করে দিয়েছি, এখন ওই যে নতুন ফুল এসেছে। আর পাশে আরও দুটো আছে দেখুন, দু রকম, এই দুটো কেনা রিসেন্ট। হ্যাঁ দত্তপ্রিয়া তো প্রতিদিন ফুল হচ্ছে, রজনীগন্ধাও তাই, স্টিক চলে এসে ফুল হয়েও গেছে, আবার নতুন এই পাশে আছে হচ্ছে। ফলপাকুড়টা
একদম নতুন, একদম এখনো কিছুই হয়নি। এইদিকে রয়েছে আপনার ঘন্টা জবাও আছে, দেখছি যে কুড়ি এসেছে, গাছের নিচে রেখেছি। হ্যাঁ, ঘন্টা জবাটা, ওটা তো না হলে বুঝবো কি করে, সাদা বা পিঙ্ক হতেই পারে কিছু একটা, মনে হচ্ছে পিঙ্ক ছিলাম দেখেছেন কিনা। এটা হচ্ছে সাদা আর হ্যাঁ হ্যাঁ দু রকম কালার আছে, খুব সুন্দর দেখতে। আর এইদিকে আর একটা আছে, এই যে এইটা, এটা হচ্ছে একদম ইয়েলো কালার, তিন রকম আছে মানে ইয়েটা। খাবার দাবার সবারই এক, কিন্তু আমি তো জাস্ট এখন থেকে স্টার্ট করলাম খাবার দেয়া, পুরোটাই হচ্ছে জৈব ভাবে, সব জৈব, কোনো কেমিক্যালের সিনই নেই এখানে। আর এই বটটার কি বাবা, এর ভীষণ মানে ইতিহাস, এর বয়স পুরো 23 বছর। বট নেই, বট অশ্বত্থ দুটো একসাথে আছে দেখুন। এখানে যে পটটা তৈরি করে এটা হাতে, কিন্তু যখন আমাদের প্রথম ঘর হয় ছাদ ঢালাইয়ের সময় যেটুকু ছিল ওটা দিয়ে আমার ননদ আর কি করে দিয়েছে, ওর মধ্যেই বসানো, 23 বছর হয়ে গেছে। আমরা পুজো করি আর কি, জল করা হয় বনসাই একটা আকার নিয়েছে, কোনোদিনও কাটিনি, সেই এই মাঝে এক কেটে দিলাম মাঝখান থেকে। আর এই যে এটা হচ্ছে টগর ফুল গাছ, এটা দেখুন প্রথমে তো হ্যাঁ ভয় লাগতো না রিপোর্ট করতে, এবার আপনার সব ইউটিউব দেখে দেখে শিখে রিপোর্ট করেছি। এই বড় গাছটাকে রিপোর্ট করে ভেতরে মোটামুটি 20 দিন রেখেছি, তারপরে বাইরে বার করে দিয়েছি। এই যে নতুন নতুন বড় বড় পাতা আবার কুড়িয়ে এসে গেছে, আবার ভরে পুরো ফুল হবে। হ্যাঁ, এ হচ্ছে 12 বছরের গাছ, অনেক অনেক বড় টবেও আছে। হ্যাঁ হ্যাঁ অনেক বড়, সেই বলে না সেই গরুতে যে খাবার খায়, হ্যাঁ হ্যাঁ সেই চারি নাকি ওগুলো। আর এটা হচ্ছে নীলকণ্ঠ না ঘণ্টা, নীলকণ্ঠ, এটা নীল নীল ফুল হবে। এটা হচ্ছে আপনার ইয়ে গাছটা, লেমন ট্রি, চায়ের চা খাওয়া হয়। আর সঙ্গে এদিকে আরও একটা বীজ বসিয়ে ওল গাছ হয়েছে, বাপরে। হ্যাঁ, আর এইদিকে লঙ্কা গাছে দেখুন, লঙ্কা ভর্তি পুরো। দিদি কি বাজার যাবেন না ঠিক করবেন নাকি? ঝিঙে লঙ্কা আর কিনবো না ভাবছি, ওই একটা দুটো হবে খাবো। এই দেখুন লঙ্কা ভর্তি আছে পুরো, পুরো গাছে ভর্তি লঙ্কা, বড় বড় আর ঝাল আছে। এগুলো বাজারের থেকেই আনা, পাকা লঙ্কা বসে আনা হয়েছিল। এখানেও তো আরেকটা লঙ্কা গাছ, হ্যাঁ এখানে আছে ওখানে আছে, একটু দুপুর হলে একটু রোদের তাপে ঢলে যায় আবার ঠিক হয়ে যায়। সব গাছে কিন্তু লঙ্কা এসেছে দেখুন, লঙ্কার কিনবোই না এরপর থেকে ভাবছি, কারণ লঙ্কা গাছ শুনলাম 3-4 বছর থাকে, একদম 3-4 বছর আরামসে থাকে। এখানে আরো একটা লঙ্কা গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন এটা লাল ইয়ে ম্যান্ডেভিলা, ওই যে লাল কুড়ি এসেছে দেখা যাচ্ছে, এই দেখুন এই যে লাল। আর এটা হচ্ছে হলুদ কালার, এটা ম্যান্ডেভিলা না, এটা অন্য অন্য ফুল, এটা নতুন ফুল। একটা রয়েছে বেগুনি কালারের, আর এটা হচ্ছে নীল পুরো, মানে একদম সেই গোলাপ ফুলের মতন, আর একটা সাদা, তিনটে একসাথে রেখে দিয়েছি। অপরাজিতা, অপরাজিতা, এটা তো কাঠিমনি, কাঠিমনা, হ্যাঁ পরের পরের বার হবে, না না এই নতুন ছোট ছিল এইটুকু, এখান থেকে একটা ইয়ে বেরিয়ে এই যে আর একটা ডাল হয়েছে, প্রত্যেকটা গাছ এইটুকু বড় হয়েছে আর কি, আপাতত এখনো আসেনি। দমন করতে হবে, আর আপনার ইয়ে দেওয়া যায় না, মানে কেমিক্যাল যেহেতু পছন্দ করি না অসুবিধা হয়, সেই কারণে আমি ওটা দিয়েছি। আর মাঝে মাঝে নিম তেল বানিয়েছি, ওটা স্প্রে করি। সাদামাছি খুব ভালো কাজ করছে না? হ্যাঁ। আর চন্দ্রমল্লিকা, হ্যাঁ ওটা কিন্তু আগের বছরের, ওইটুকু বাঁচিয়ে রেখেছি, ওর থেকে চারাও করেছি, নতুন তো বেশিদিন হয়নি, এখনো ঠিক হয়নি। আর এই এই সজনে গাছটা দেখুন, এটা কিন্তু বীজের অনলাইনে, আচ্ছা গ্রো ব্যাগে বসিয়েছি, বড় হবে তারপর রিপোর্ট করে টবে বসিয়ে দেবো। বাহ, ভাবতে পারিনি যে হবে, দু তিনটে বীজ দিয়েছিল। আর এখানে মিলিও আছে, হ্যাঁ মিলি আছে, প্রচুর হ্যাঙ্গিং রয়েছে, হ্যাঙ্গিং। দেখুন মানুষের বাগান করার ইচ্ছা থাকলে কি না হতে পারে, এটা একটা বারান্দা তাই না দিদি? একদম বারান্দা, যারা রোদ সহ্য করতে পারে না তাদের আমি এখানে এনে রেখেছি। এইদিকে দেখুন অ্যাজিলিয়াও আছে, প্রচুর আলো আছে কিন্তু রোদ নেই। হ্যাঁ বলে এটা কিন্তু আমার শীতকালেই নেওয়া, ঠিক আছে তো এই যে হ্যাঁ এই ফুলগুলো আর অনেকদিন থাকে, মোটামুটি ফুলটা 1 সপ্তাহ হয়ে গেছে। বাহ,
হ্যাঁ রয়েছে, আর পাশে একটা আছে রেড কালার, সাদা একটা এনেছি। এগুলো কি রিপোর্ট করা হয়েছিল একবারও? এইটা রিপোর্ট করা হয়েছে, ওটা করিনি, আর ওখানে একটা নতুন করলাম। এটা আপনার গোড়ায় পাতা সার পছন্দ করে বলেছে, কিন্তু আমি পাতা সার যেটা গোড়ায় ছিল সেটাই, বাদ বাকি মাটি আর বালি আর ভার্মি আর অনুখাদ্য দিয়ে বসানো। হ্যাঁ হ্যাঁ, তার মানে মিডিয়াটা কোনো ব্যাপারই না? না না না, শুধু ওই যেটা শিখলাম, বেশি জল যেন ধরে রাখে না, জল যেন বেরিয়ে যায়, এটাই দরকার। আর এই হ্যাঙ্গিংগুলো কি নিজের হাতে করা? নিজের হাতে করা। অনেকে বলে না কিনতে পারে না, তো তারা যদি এইভাবে ঘরের জিনিস থেকেই করে 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 তাহলেও কিন্তু করা যায়। ফেলবো কেন, কোনো জিনিসই ফেলা যায় না। এটা হচ্ছে ওই জল গোলাপের বাচ্চা, অনেক হয়েছিল, আমি পোস্ট করেছিলাম, যদি কেউ নিতে চায়। এর মধ্যে রয়েছে ছোট ছোট গাছ। এটা ইয়ে আপনার অর্কিড, এখনো ফুল হয়নি, নতুন, ছোট ছিল। আর এদিকে সব বাচ্চা আছে, এগুলো আমার নিজের আছে, আর দেওয়ার জন্য ওইদিকে আছে। তো শুধু বাগান করা নয়, বাগানকে করতে উৎসাহিতও দিদি প্রচণ্ডভাবে করেন, তাই তো দিদি? একদম, আমি কেউ এলেই আমি মোটামুটি করেই রাখি, তার মধ্যে যার যেটা পছন্দ হয় সে নিয়ে চলে যায়। একদম একদম, তুলসী চারা থেকে শুরু করে নয়নতারা, চায়না জবা, তারপরে হচ্ছে আপনার ওই যে তুরান দেখালাম, তারও যে অনেক প্রচুর চারা হয়েছে, ওই দেখুন লাগিয়ে রেখেছি। তারপরে ওর মধ্যে অপরাজিতাও আছে, কালার জানি না, ওটাও একটা বাচ্চা রয়েছে যে লাগিয়ে রেখেছি, অনেকে এটাও চায়। আর সঙ্গে জেড প্ল্যান্ট? হ্যাঁ জেড প্ল্যান্ট রয়েছে। কি বনসাইয়ের জন্য? বনসাই তো বুঝি না, ওই ঝড় বৃষ্টি হয় বলে নামিয়ে রেখেছি নিজে, এই নতুন তো, এখনো তো আমি বুঝতে পারছি না। না এগুলো কি গত বছরে কলিয়াসগুলো? হ্যাঁ এগুলো ওই যে চারা করে রেখেছি ডাল দিয়ে দিয়ে। এটা একটা গন্ধরাজ কিন্তু, হ্যাঁ ওই রিপোর্ট করব বলে রিপোর্ট করেছি, কিন্তু জায়গা ছোট, একটু বড় জায়গায় দেবো, কিন্তু এত পুরী চলে এসছে, আমি আর কিছু করছি না, এখানেই রয়েছে। আলো তো প্রচুর আছে এখানকার। হ্যাঁ খুব সুন্দর আরো বড় হোক। থ্যাংক ইউ। এই যে ঘেসে দেখুন গোলাপ করেছি, ঘেসেও দেখুন, বলেছি না একটা ছাদে কি নেই সেটা একটু আপনারা খুঁজে বলবেন যে কি নেই দিদির, দিদির ছাদে কি নেই, কি দেখলেন না আপনারা, তাই তো? এইটা এখন দর্শককে খুঁজে বার করতে হবে। একদমই তাই, আসলে গাছ তো সবই ভালো লাগে না, একদমই, যেটা নেই। ঘেসে কোথা থেকে জোগাড় করলেন? ঘেস এখানে কামারশালা আছে, আমার হাজবেন্ড এনে দিয়েছে। আচ্ছা, সেখান থেকে এনে দিয়েছে, একদম ওইভাবে পরিপাটি করে বসিয়েছি, দেখছি না সব ভালো। প্রচুর প্রচুর সাহায্য করেন দিদিকে, তাই তো? প্রচুর সাহায্য করে, যখনই যেটা বলি তখনই সেটা নিয়ে চলে আসে। এই সাপোর্টটাই তো মানে সবার জন্যই দরকার, সবাইকে বলবো সবাই সাপোর্ট করুন, হাজব্যান্ড করলে ওয়াইফ করুন, ওয়াইফ করলে হাজব্যান্ড করুন, ভালো হবে। এটা দেখুন ওই যে বাইরের কি ফুল বলে না, পুটুস না পুরুষ, ওই যে জঙ্গলে হয়ে থাকে, এই যে একটা বাচ্চা গাছে এনে লাগিয়েছি, হয়ে গেছে চারা আর কি। এখানে শীতকালের এই ফুলটা সেই মাইকের মতন সাদা সাদা হয়, শীতে হয়েছিল প্রচুর, আমি কিন্তু নষ্ট করিনি, ওই ডালপালা ছেঁটে দিয়েছে, এগুলো আবার হয়ে আছে, আবার শীতে কাজে লাগবে। এটা ফান, ওই বাইরে থেকে নিয়ে এসে লাগানো। এদিকে রিপোর্ট করেছি, বড় একটা জায়গা ছিল, কারণ একে বাঁচিয়ে রাখতে হবে, আমি এখান থেকে প্রচুর মানুষকে দিয়েছি, প্রচুর মানুষকে দিয়েছি। দেখতেও ভালো লাগে, দেখুন কম সহজে পরিচর্যা করা যায়, আর যেখানে সেখানে গিয়েই সে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আর এই বেডগুলো কি গাছের জন্যই তৈরি? গাছের জন্য তৈরি করা, হ্যাঁ,
কিন্তু এটা ভেতরে তো সব গাছ হবে না, পাতাবাহার যাদের রোদ কম লাগে তারাই এখানে হবে, তাই এদেরই লাগে। হ্যাঁ, তাদেরই লাগিয়ে রেখেছি। আর এটা, এটা তো হচ্ছে ক্যালাঞ্চো যে বলে সিঙ্গেল, এই দেখুন ফুল হয়ে আছে, ছেটে দিয়েছিলাম আবার নতুন ফুল হয়েছে, যেগুলো হয়ে গেছে আর কি। এটা কি গাছ? এগুলো একটা বোধহয় পাতাবাহারই কি একটা নাম বললো, এটা একটু লালচে লালচে, এটা সবুজ। খুব সুন্দর, বাগান করুন, বাগান আরো বড় হোক, আর শীতকালেও প্রচুর প্রচুর ফুলের। হ্যাঁ, এই যে শীতের ফুল রয়েছে তো দেখুন, এই যে দুটো পিটুনিয়া আছে আর ওই নাম কি ডায়ানথাস না কি বলে, সাদা আর পিঙ্ক কালার। এই যে রোদ লাগলে, রোদও দরকার আবার রোদ লাগলে প্রবলেম হয়, সেই জন্য এখানে এনে রেখেছি। আধা রোদে ওই যে ওইদিকে কুমড়ো গাছ বসিয়েছি আবার। হ্যাঁ, অ্যাডিনিয়াম, পুঁইশাক, কুমড়ো সব বেড়ে উঠলো। হ্যাঁ, লিচু খেতে খেতে গেছি, লিচুর বীজ তার এখানে বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা লাগিয়েছি, ওই যে গাছ হয়েছে দেখলেন, লিচু গাছ, লিচু গাছ কেনা হয়নি আমার এখনো, দেখি বীজেরটাই যদি হয়। লেট হবে, দেরি হবে, হোক দেরি। আর এটা কি? এটা হচ্ছে ঘুঘু পাখির বাসা, প্রথমে এইদিকে ছিল, তারপরে এখানে বাক্স করে ঘর করে দিয়েছে, কিন্তু এখানে নেই, তার ওপরে আছে, এখন বোধহয় ডিম পেড়েছে, ডিমের মধ্যে বসে আছে। এই পাশ থেকে দেখুন দেখা যাবে, এই যে দেখুন ডানাগুলো দেখা যাচ্ছে, এই যে এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, বসে আছে বাচ্চা নিয়ে, ও এখন নড়াচড়া করছে না বেশি। আর এটাই ওরা জানে, এটাই ওদের বাড়ি, আমরা কেউ ডিস্টার্ব করছি না ওদেরকে, ওরা শান্তিভাবে বসবাস করছে। হ্যাঁ, ভারসাম্য বজায় রাখতে হবে পাখি পুষে, একদম, যেমন মাছ আছে, পাখি আছে, গাছ আছে, ব্যাস। সকল মানুষের জন্য এটাই বার্তা যে সবাই একটা দুটো গাছ করুন। অনেকে বলে, আমি শুনি যে আমি ওসব রক্ষণাবেক্ষণ করতে পারবো না, সময় নেই, সময় নেই বললে হবে না, সময় নেই তাদের জন্যও গাছ আছে, গাছ সময় যাদের আছে তাদের জন্য আছে, সময় নেই তাদের জন্য আছে, তো তারা সেই ধরনের গাছ নিয়ে এসে একটা হলেও গাছ লাগান, বসান, আর মানুষকেও বসাতে সাহায্য করুন, বলুন, কারণ গাছ আমাদের কিন্তু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। গাছ যদি একটাও পৃথিবীতে না থাকে আমরাও থাকবো না, গাছ আছে তাই আমরা আছি। এই যে এটা আমি রিপোর্ট করেছি, অ্যাজেলিয়া সাদা কালারে, সাদা, হ্যাঁ, ওই জন্য একটু ঢলে গেছে। হ্যাঁ, এটাকে রিপোর্ট করলাম জাস্ট। রিপোর্টগুলো অ্যাজিলিয়া শীতকালে করলে ভালো না? হ্যাঁ, শীতকাল করলেই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গা ছিল ওখানে ও আর থাকতে পারছে না, সেই কারণে বাধ্য হয়ে করলাম, বলেই রেখেছি তোমাকেই এবার ট্যাগল করে বাঁচতে হবে, আমি ঠিক করে দিয়েছি, কারণ অসময়ে করা হয়েছে, অনেক সময় হয় না, টাইম নেই, কিন্তু আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক, আর কিছু না। তো দেখতে থাকুন একচিলতে বাগান, প্রত্যেক দিন ঠিক তিনটের সময় বাগান তৈরি হোক, অনেক অনেক বাগান গড়ে উঠুক, প্রতিটা ছাদ সবুজ হয়ে উঠুক, তাই না? একদম, আমরাও তাই চাই, যেই দিকে তাকাবো সেই দিকেই সবুজ। সবাই থাকুন, বরকে বউকে হেল্প করুন, বরকেও হেল্প করুন, থ্যাংক ইউ সো মাচ, কাজ করলে, সহযোগিতা করলে আরও সুন্দরভাবে বাগান তৈরি হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ, দেখতে থাকুন একচিলতে বাগান, প্রত্যেক দিন ঠিক তিনটার সময়।